আজকালকার দিনে সব থেকে বেশি সমস্যায় যেটা সবাই ভুগছে সেটা হলো হেয়ার ফল। যাকেই দেখছি তারই হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলের সমস্যায় সবাই ভুগছে। তো এই হেয়ার ফলটা হয় কেন? হেয়ার ফলটা হয় কারণ তোমরা তোমাদের হেয়ারে ঠিকঠাকভাবে যত্ন নাও না বলেই কিন্তু হেয়ার ফলটা হয়। তো আমি আজকে তোমার সাথে 10 টিপস, হেয়ার কেয়ার টিপস বলবো, তোমার সাথে শেয়ার করবো, যেটা টিপসগুলো যদি তোমার ঠিকঠাকভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাদের হেয়ারটা আগের মতো আবার হয়ে যাবে, হেয়ার ফল বন্ধ হয়ে যাবে, হেয়ারটা আরও শাইন করবে, ঠিকঠাক কেয়ার হবে, হেলদি হেয়ারে পরিণত হবে। তো চলো গাইজ, দেখা যাক হেয়ার কেয়ার টিপসগুলো কী কী সেটা জেনে নেওয়া যাক। ফার্স্ট টিপ হলো স্কাল্প মাসাজ ডেইলি। ডেইলি কিন্তু তোমাদেরকে স্কাল্পটাকে মাসাজ করতে পারো। তোমরা স্কাল্প মাসাজ কী করে করবে? এই হেয়ার ম্যাসাজার যেগুলো হয় সেগুলো দিয়েও করতে পারো, বা ফিঙ্গার দিয়েও কিন্তু 10 থেকে 15 মিনিট হালকা হালকাভাবে হাতে করে স্কাল্পটাকে ম্যাসাজ করবে। তাতে কী হবে, ব্লাড সার্কুলেশনটা বেশি হবে, তাতে করে আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করবে আর হেয়ার ফলও কন্ট্রোল করবে। সেকেন্ড টিপ হলো কম্বিং। ভালো করে চুলটাকে প্রত্যেক দিন ছিঁড়ে দিয়ে ভালো করে ছাড়াতে হবে। সো আমি এখানে সাজেস্ট করবো প্লাস্টিকের বা অন্য কোনো চিরুনি না ব্যবহার করে তোমরা যদি উডেন কম ব্যবহার করো, কারণ উইথ উডেন কম নিয়ে কিন্তু হেয়ার ফলটা কম হয়। সো উডেন কম ব্যবহার করতে পারো তোমরা। থার্ড হলো ডায়েট। প্রপার যদি আমরা খাওয়া দাওয়া না করো, ঠিকঠাকভাবে না খাও, তাহলে কিন্তু হেয়ার ফল হয়, হেয়ার গ্রোথ হয় না, হেয়ার ফল হয়। তো আমি এখানে তোমাদেরকে 5টা ফুড সাজেস্ট করছি যেগুলো কিন্তু খেলে তোমাদের হেয়ার গ্রোথটা বেশি হবে। নাম্বার 1 হলো এগ, তারপরে অ্যাভোকাডো, সিনেমন, গুয়াভা, লিফি ভেজিটেবলস, এইসব কিন্তু তোমাদের যদি তোমরা ডায়েটে ইনক্লুড করো তাহলে তোমাদের হেয়ার গ্রোথটা কিন্তু আরও বেশি প্রমোট করবে। 4th টিপ হচ্ছে হেয়ার ওয়াশ। হেয়ার ওয়াশ কিন্তু সপ্তাহে একবার করলে চলবে না, 2 দিন অন্তর অন্তর বা 3 দিন অন্তর অন্তর কিন্তু উইথ আ জেন্টল শ্যাম্পু তোমাদেরকে হেয়ার ওয়াশ করতে হবে। হেয়ার ওয়াশ যদি তোমরা ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু বাইরে বেরোচ্ছ, বাইরের ধুলোগুলো তোমাদের মাথায় জমা হচ্ছে, তার কারণে কিন্তু হেয়ার ফল বেশি হতে পারে, হেয়ার গ্রোথ হয় না, হেয়ার ফল হতে পারে, আরও ড্যান্ড্রফ, আরও ইচিং, সব কিছুই হতে পারে। সো হেয়ার ওয়াশ কিন্তু মেন, প্রপারলি হেয়ার ওয়াশ করতে হবে উইথ আ জেন্টল অ্যান্ড মাইল্ড শ্যাম্পু দিয়ে। 5th টিপ হচ্ছে স্টে হাইড্রেটেড। দিনে 3 থেকে 4 লিটার জল কিন্তু তোমরা অবশ্যই কনজিউম করবে, এতে তোমাদের হেয়ার, স্কিন, বডি, এভরিথিং সব কিন্তু খুব ভালো থাকবে, খুব হেলদি থাকবে। সো স্টে হাইড্রেটেড। 6th টিপ হচ্ছে ইউজ কন্ডিশনার অ্যান্ড সিরাম আফটার এভরি শ্যাম্পু। যখন যখন শ্যাম্পু করবে তখন কিন্তু কন্ডিশনার অ্যান্ড সিরাম দুটোই কিন্তু চুলের মধ্যে অ্যাপ্লাই করবে, তাতে করে কী হবে তোমাদের চুলটা আরও সিল্কি হবে, শাইনি হবে, হেলদি হবে, হেয়ারটা আরও ম্যানেজেবল অ্যান্ড প্রপার দেখাবে। 7th টিপ হলো ইউজ সিল্ক পিলো কভার। তোমরা যখন রাতেরবেলা বালিশে ঘুমাও সেই বালিশটা কিন্তু যেন সিল্কের পিলো কভার থাকে। যদি সুতির থাকে তাহলে কিন্তু আমাদের হেয়ার ফলটা বেশি হয়, তো ঘষাটা ফ্রিকশনটা বেশি হয় বলে হেয়ার ফলটা বেশি হয়। সো সিল্কের কভার যদি তোমরা ইউজ করো তাহলে ফ্রিকশনটা কম হবে আর হেয়ার ফলটাও তোমাদের কিন্তু কম হবে। সো ইউজ সিল্ক পিলো কভার। 8th টিপ হচ্ছে অ্যাভয়েড টাইট হেয়ার স্টাইল। যত বেশি পেছন দিকে চুলটাকে বেশি টাইটলি পুল করবে তত কিন্তু হেয়ার ফল হবে আর সামনেটা কিন্তু অনেকটা মানে ফাঁকা ফাঁকা দেখাবে। সো টাইট হেয়ার ফল একদম করবে না, একটা লুজ বান বানাতে পারো বা ক্লিপ দিয়ে ক্লাচার দিয়ে আটকে নিতে পারো চুলটা, তারও বেশি বা সামনেটা একটু পাফ করে নিতে পারো লাইক মি, এরকম করতে পারো, ভালো লাগবে দেখতে। সো টাইটলি কোনোদিনও চুল বাঁধবে না, এতে কিন্তু হেয়ার ফল বেশি হয়। 9th টিপ হচ্ছে অ্যাপ্লাই DIY হেয়ার মাস্ক। তোমাদের নিজেদের পছন্দ মতো যেটা তোমাদের চুলে স্যুট করে সেই অনুযায়ী তোমরা যে কোনো DIY হেয়ার মাস্ক কিন্তু তোমরা মাথায় অ্যাপ্লাই করতে পারো। উইকে একবার করে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করলে তোমাদের চুলটা আরও ভালো থাকবে, হেলদি থাকবে, হেয়ার কন্ট্রোল হবে, হেয়ার ফল কম হবে আর আরও হেয়ার গ্রোথেও প্রমোট করবে। সো DIY হেয়ার মাস্ক তোমরা কিন্তু লাগাতে পারো। সাপোজ আমি একটা DIY হেয়ার মাস্ক বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা হলো ফার্স্টে দই নেবে, দইটার জলটা ভালো করে চিপে দিয়ে দইটা নেবে, দইয়ের মধ্যে 3 টেবিল চামচ কোকোনাট অয়েল, 2 টেবিল স্পুন অ্যালোভেরা জেল,
আর একটু ক্যাস্টর অয়েল আর একটু মধু সব ভালো করে মিক্স করে স্কাল্পে স্কাল্পে পুরো ভালো করে চুলে লাগিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে। এটা সপ্তাহে তোমরা একদিন করে করতেই পারো। লাস্ট টিপ হচ্ছে হেয়ার অয়েলিং। সপ্তাহে কিন্তু একদিন করে হেয়ার অয়েলিং করবে। হেয়ার অয়েলে তোমরা কোকোনাট অয়েল নিতে পারো বা তোমাদের পছন্দ মতো যে কোনো হেয়ার অয়েল নিয়ে ভালো করে হাতে ভালো করে গরম করে মাসাজ করে তারপরে স্কাল্পে ভালো করে মাসাজ করবে। এটাতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বেশি বাড়বে, হেয়ার ফল কম হবে, হেয়ার গ্রোথ হবে, হেয়ারের ফলিকলসগুলো স্টিমুলেট হবে আর হেয়ারটা কিন্তু আরও বেশি হেলদি হবে। তো সপ্তাহে একদিন করে হেয়ার অয়েলিং কিন্তু অবশ্যই করবে। তো গাইজ, এই হলো 10 হেয়ার কেয়ার টিপস। এই হেয়ার কেয়ার টিপসগুলো কিন্তু যদি তোমরা কাল থেকে শুরু করো তাহলে আস্তে আস্তে তোমাদের হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে, হেয়ার গ্রোথ হবে আর হেয়ারটা আরও হেলদি, শাইনি অ্যান্ড সিল্কি দেখাবে। সো অবশ্যই এই টিপসগুলো কিন্তু ফলো করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর সবার সাথে কিন্তু এটা অবশ্যই শেয়ার করে দিও যারা এরকম হেয়ার ফল নিয়ে প্রবলেমে ভুগছো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।